হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছে। তো দেখো, আজকে চলে এসেছি আমাদের আরেকটা এক নতুন বাড়িতে। হ্যাঁ, আমাদের ফ্ল্যাটেরই চারতলায়। দেখাচ্ছ এখানেই সব মা কাটাকুটি করছে, কারণ আজকে আমাদের নতুন বাড়িতে হলো গৃহপ্রবেশ। এই ঘরটা একটু কাজ বাকি ছিল, তাই লেটে দিয়েছে ঘরটা। তো এটার আজকে গৃহপ্রবেশ আছে। তো দেখো, তোমাদেরকে সব ঘরগুলো দেখাচ্ছি। দেখো এই ঘরটা, দেখো কি সুন্দর কালারটা করা হয়েছে। এখানে সব চেয়ার পাতা হয়েছে, কারণ প্রচুর লোকজন আসবে আজকে, অনেক 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 লোকজন আসবে। আর এটা হলো কিচেন, এই যে এটা পড়া দেখাচ্ছি। চলো ভেতরের ঘরটা আগে দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। এই যে আম্মা, তো এখানটাতেই হবে পুজো, ঠিক আছে? এখানে রয়েছে আমার দাদুর ফটো, মানে আমার বাবার বাবা ঠাকুর দাঁড়িয়ে। যে দেখো আলপনাটা কাকি দিয়েছে, বাট পাটটা কিন্তু আমি এঁকেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, লক্ষ্মীর পা। তো এই যে আলপনাটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে হলো দাদুর ফটো, পাশে রাখা হয়েছে দেখো। তো এই যে নিচে ভাল কোম্পানি, ওপরে প্রচুর হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা হাওয়া। খুব সুন্দর এই ঘরের কালারটা, আমার খুব পছন্দ হয়েছে, এত সুন্দর, মানে কি বলবো। তোমরাও জানিও কোন কালারগুলো সবথেকে ভালো লেগেছে। তো এখানে দেখো পুজো তো শুরু হয়েছে, তো সব হয়েছে বলতো, সব বোঝগা চলছে, ঠাকুর মশাই চলে এসেছে। এই যে ফল সব মা কেটেছে, কেটে কুটে সব রেডি করে রেখেছে। এখানে সিন্নি আটা ঢাললো মার, এখানে কাকি কি করছে, ফুল ফুল সাজাচ্ছে। পুরো রেডি হয়ে গেছে একদম, এমনি নর্মালভাবে আইল্যান্ডে পড়েছি, লিপস্টিক পরেছি, ব্যাস হয়ে গেছে। আর একটা কি সুন্দর জামা বার করেছিলাম, আয়রন করাই হয়নি, বাধ্য হয়ে আবার এটাই পরতে হলো। তো যাই হোক, চলো কাকার ঘরে যাওয়া যাক, পুজো শুরু হয়ে গেছে। আর প্রচুর লোকজন এসে আরও লোকজন আসবে, খাওয়া দাওয়া আছে, বাট ওই ভিডিওগুলো আমি তুলতে পারিনি লজ্জায়, কারণ অনেক লোকজন এসেছিলো তোদের সামনে ক্যামেরা নিয়ে, ওই জন্য। তো যাই হোক, যতটা পেরেছি আমি করেছি। আর এটা হলো আমার ছোট কাকার ঘর, ও চারতলায় নিয়েছে। তো দেখো এখানে যজ্ঞ চলছে, যজ্ঞটা হলেই পুজো শেষ হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, যজ্ঞ হলেই পুজো শেষ হয়ে যাবে, আমাদের ঘরে তো তাই হয়েছিল। তো খুব ভালো কাটলো দিনটা, খুবই ভালো কেটেছে। পুজো আসলে কতক্ষণ ধরে যে পুজো হয়েছে, মানে কি বলবো। আর আমার মাথা যন্ত্রণা হয়ে গেছে, কাঠের জলটা শুনতে শুনতে, আর এই ধোয়া, এত ধোয়া। এখানে হচ্ছে সিন্নি মাখছে, কাকি মাখছে, কলা, বাতাসা, আরও অনেক কিছু রয়েছে, দই রয়েছে, গুড় রয়েছে, দুধ রয়েছে, অবভিয়াসলি আটা, এই যে নারকেল কুড়া, অনেক কিছু, আরও অনেক কিছু দিয়েছে। আর ওইদিকে মা চাল মাখা করছে, এর মা ওখানে দিয়েছে কি বাতাসা, কলা, সন্দেশ, সন্দেশ দিয়েছে, হ্যাঁ মনে হয়, যাই হোক আমার ঠিক মনে পড়ছে না, অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, দইও দিয়েছিল মা, আমি দেখেছি ওটা দই দিয়েছে। আমার এই মাখাটা খুব ভালো লাগে খেতে, আর এই সিন্নিও ভালো মেখেছিল, খুবই ভালো মেখেছিল। আর রয়েছে পোলাও, কাশ্মীরি আলুর দম, ঢোকার ডান্না, চাটনি, সব রকম কাজবাদাম কিশমিশ দিয়ে, আরও অনেক কিছু দেখলে এখন সব খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার সব রয়েছে, আর সব এখন লোকজন খাওয়া দাওয়া করছে। আমি ভিডিও করতে পারছি না, কারণ অনেক লোকজন এসছে, সব আত্মীয় জন্ম সবাই। তো হ্যাঁ, এখন মিশে যাচ্ছে কিনা জুয়ান আনতে, বদহজম হয়ে গেছে, সেই জন্য জুয়ান আনতে যাচ্ছে এখন মিশে। চলো খেতে বসবো, তখন তোমাদেরকে দেখাবো কেমন, কারণ সব লোকজন এসে তোদেরকে ভিডিও তো দেখাবো কেমন লাগে। তো যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চলো আজকে ভিডিওটা এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।